আসসালামু আলাইকুম, আমি নাসির হোসেন। আজকে আমি আপনাদের সাথে সিআইএফ এবং সিএনএফ নিয়ে আলোচনা করব। আলোচনার আগে এই টার্মগুলো সম্পর্কে একটু জেনে নেব যে সিএনএফ এবং সিআইএফ মানে কি। সিএনএফ হচ্ছে কস্ট অ্যান্ড ফ্রেট, আর সিআইএফ হচ্ছে কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট। অ্যান্ড সিএনএফ কস্ট অ্যান্ড ফ্রেটটা মানে কি? কস্ট অ্যান্ড ফ্রেটটা মানে হচ্ছে কোনো প্রোডাক্ট যখন আমরা শিপিং করব তখন এর প্রাইসটা কীরকম হবে, শিপিং প্রাইস, কারণ এর সাথে অনেকগুলো বিষয় জড়িত থাকে। যেমন প্রোডাক্টটা আমাদের কন্টেইন করে হচ্ছে কন্টেইনারে, এই কন্টেইনারে যখন আমি কন্টেইন করব কী মেজারমেন্টটা কন্টেইন করব, ওই মেজারমেন্টটা কন্টেইন করলে কতটুকু টাকা খরচ হবে, সেইগুলো নিয়ে আলোচনা করলে কস্ট অ্যান্ড ফ্রেট। আর কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেটটা আলোচনা করা হচ্ছে এই যে কন্টেইনার বা প্রোডাক্ট শিপমেন্টের সাথে যখন আমরা ইন্স্যুরেন্সটা অ্যাড করে দেবো তখন সেটা হয়ে যাচ্ছে কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট। এখন কন্টেইনারে যখন আমরা প্রোডাক্টগুলো লোড দিব তখন হচ্ছে প্রোডাক্টের আলাদা একটা মেজারমেন্ট থাকবে এবং কন্টেইনারের আলাদা একটা মেজারমেন্ট থাকবে। দুইটার মেজারমেন্টকে আমাদের সমন্বয় করে হচ্ছে প্রোডাক্টটা শিপিং করতে হবে। কারণ কন্টেইনারের ক্ষেত্রে আমরা তিনটা মেজারমেন্ট ইউজ করে থাকি, তিনটা বা চারটা মেজারমেন্ট ইউজ করে থাকি। সে যে কম কন্টেইনারে কত ফিট হলে কতটুকু প্রোডাক্ট কন্টেইন করতে পারবে সেটা সাধারণত প্রোডাক্টের হিসাবটা হয়ে থাকে সিবিএমে, আর কন্টেইনারটা হয়ে থাকে যে বিভিন্ন রকম যে ফিটে হয়ে থাকে, 20 ফিট কন্টেইনার অথবা 40 ফিট কন্টেইনার এইভাবে হয়ে থাকে। 20 ফিট কন্টেইনার কতটুকু কন্টেইন করতে পারে সেই কন্টেইন এবং ক্যাপাসিটিটা আমি একটু উল্লেখ করে দিচ্ছি। 20 ফিট কন্টেইনার সাধারণত কন্টেইনার কন্টেইন করে হচ্ছে 27 থেকে 29 সিবিএম প্রোডাক্ট, কিউবিক মিটার প্রোডাক্ট। আর 40 ফিট কন্টেইন করে সাধারণত 54 থেকে 56 সিবিএম। আর 40 ফিট যদি হাই কিউবের হয় সেটা কন্টেইন করে হচ্ছে 62 থেকে 64 সিবিএম। কন্টেইনার লোড করার ক্ষেত্রে আমরা দুইটা টার্ম ইউজ করে থাকি, সেটা হচ্ছে এফসিএল আর একটা হচ্ছে এলসিএল। এফসিএল মানে হচ্ছে ফুল লোড কন্টেইনার, আর এলসিএল মানে হচ্ছে লুজ লোড কন্টেইনার। এখন এফসিএলের ক্ষেত্রে আমরা জেনারেলি যে কন্টেইনার ইউজ করি সেটা হচ্ছে 40 ফিটের কন্টেইনার, আর লুজ লোডের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে 20 ফিট কন্টেইনার। এখন আমরা এই কন্টেইনারে যখন প্রোডাক্টগুলো লোড করব সেক্ষেত্রে আমরা কার্টুনের হিসাব থাকে, তারপর হচ্ছে প্রোডাক্টের হিসাব থাকে, সব মিলিয়ে যে হিসাবটা আমাদের বের করতে হয় বের করে হচ্ছে কন্টেইনারের সাথে সামঞ্জস্য করে লোড দিতে হয়, তারপর হচ্ছে এটা শিপমেন্ট করতে হয়। এখন কার্টুন, তারপর হচ্ছে যে আমাদের প্রোডাক্ট, এই হিসাবটা করা হচ্ছে সিবিএমের মাধ্যমে। সিবিএমের মাধ্যমে ক্যালকুলেশন করে তারপর হচ্ছে আমাদের প্রোডাক্টটা কন্টেইনারে লোড করতে হয় এবং সেখান থেকে কস্টটা বের করতে হয়। এই জন্য আমরা হচ্ছে আগে সিবিএমটা কী সেটা বের করে নেব। কারণ সিবিএম মানে হচ্ছে কিউবিক মিটার, অর্থাৎ প্রোডাক্টের কিউবিক মিটারে কতটুকু হবে সেটা। সিবিএমের জন্য আমরা যেই সূত্রটা ইউজ করি সেটা হচ্ছে কার্টুন লেন্থ ইন সেন্টিমিটার, উইথ ইন সেন্টিমিটার, হাইট ইন সেন্টিমিটার, ডিভাইডেড বাই 10 লক্ষ। ইন্টু নাম্বার অফ কার্টুন। এখানে সিবিএমটা সবসময় আমাদের সেন্টিমিটার হিসেব করতে হবে, কারণ আমাদের উপরে কিছু ডাটা দেওয়া আছে, এই ডাটা অনুযায়ী আমরা সিবিএমটা ক্যালকুলেশন করব। যে কার্টুন লেন্থ দেওয়া আছে হচ্ছে 38 সেন্টিমিটার, উইথ 26 সেন্টিমিটার, এবং হাইট দেওয়া আছে 18 সেন্টিমিটার। কিন্তু নাম্বার অফ গার্মেন্টস দেওয়া আছে, কার্টুন দেওয়া আছে 800, এটা ক্যালকুলেশন করলে যেটা বের হবে
14 point something. এটা হচ্ছে আমাদের সিবিএম। এখন আমরা এই সিবিএমটা আমাদের যে ডাটা দেয়া আছে এই ডাটা অনুযায়ী কোনো একটা কন্টেইনারে এই সিবিএমটা আমরা লোড করতে পারবো। ধরি আমরা 20 ফিট কন্টেইনারে এই সিবিএমের প্রোডাক্টটা লোড করবো। এখন ওই 20 ফিট কন্টেইনারের কস্ট দেয়া আছে 2500 ডলার। এখন এটা দেয়া আছে কস্ট। এখন পার গার্মেন্টসের জন্য আমার কত টাকা লাগবে বা কত ডলার খরচ হবে শিপমেন্টের জন্য সেটা আমরা বের করব। এখন এই ডেটাটা দেয়া আছে যে 20 ফিট কন্টেইনারের জন্য আমাদের এত ডলার খরচ হবে। এখন ফ্রেট বের করার জন্য আমার টোটাল গার্মেন্টস কয়টা আছে সেটা বের করতে হবে। তাহলে টোটাল গার্মেন্টস যে পার কার্টুনে গার্মেন্টস আছে 24 পিস করে কার্টুন আছে 800। তাহলে টোটাল গার্মেন্টস হবে হচ্ছে 24 × 800 19,200। এখন 20 ফিট কন্টেইনারের জন্য যদি আমার $2500 খরচ হয় তাহলে পার গার্মেন্টসের জন্য আমার খরচ হবে পার গার্মেন্টস ফ্রেট 0.13 ডলার। এভাবে আমরা সিবিএম থেকে কোনো একটা গার্মেন্টসের শিপমেন্টের ক্ষেত্রে কতটুকু ফ্রেট হবে বা কতটুকু খরচ হবে সেটা আমরা বের করতে পারবো। এখন আমরা দেখবো হচ্ছে যদি কোনো একটা কন্টেইনারের যদি টোটাল কস্টটা দেয়া না থাকে সেক্ষেত্রে কীভাবে আমরা ফ্রেটটা বের করবো। এক্ষেত্রে একটা ডেটা বলে রাখা ভালো যে কোনো একটা কন্টেইনারের টোটাল কস্ট যদি না দেওয়া থাকে অবশ্যই সেখানে পার কন্টেইনার সিবিএমটা দেওয়া থাকবে। তাহলে পার কন্টেইনার সিবিএম আমি যদি একটা ধরে নিই যে একটা কন্টেইনারে পার কন্টেইনার সিবিএম কস্ট দেওয়া আছে $110। এখন আমরা এই $110 যেহেতু পার কন্টেইনার দেওয়া আছে সিবিএম কস্ট পার সিবিএমের জন্য, তাহলে আমাদের কার্টুনের জন্য টোটাল সিবিএম কত বের হয়েছে সেটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে টোটাল সিবিএম কস্ট কত হয় আমার, টোটাল $110, আর আমাদের সিবিএম পাওয়া গেছে হচ্ছে 14.22। তাহলে টোটাল ডলার হচ্ছে 1564.2। তাহলে আমরা দেখলাম যে কন্টেইনারের সিবিএম কোনো একটা কন্টেইনারের যদি টোটাল কস্টটা দেয়া না থাকে সিবিএম থেকে কীভাবে কস্টটা বের করতে হয় সেটা। এখন আমরা ফ্রেটটা বের করতে পারবো পার গার্মেন্টস ফ্রেট পার গার্মেন্টস আমাদের গার্মেন্ট ছিল হচ্ছে 19,200। তাহলে পার গার্মেন্টস ফ্রেট হচ্ছে 0.081 ডলার। এখন আমরা সি অ্যান্ড এফ কস্টটা বের করবো, মানে কস্ট অ্যান্ড ফ্রেট কস্টটা বের করবো সি এর ক্ষেত্রে। তা সমুদ্রের শিপমেন্টের ক্ষেত্রে আমরা কত খরচটা হবে টোটাল সেটা বের করবো। এটার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে এফ ও বি পার
পিস গার্মেন্টের জন্য কত, আর হচ্ছে ফ্রেটটা কত। এফওবি এটা একটু বলে রাখা ভালো, যে এফওবি হলো ফ্রি অন বোর্ড, যেটা মানে হচ্ছে যে শিপমেন্ট করার ক্ষেত্রে বা যে কোনো ডিস্ট্রয় বা ড্যামেজের ক্ষেত্রে প্রোডাক্টের বায়ার এটার জন্য রিলায়েবল থাকবে। সেই ক্ষেত্রে আমরা একটা কস্ট ধরে নিই, সেটা ধরে নিলাম 4.9 মতো। পার পিসেস। আর আমরা আমাদের আগের যে ম্যাথটা ক্যালকুলেশন করেছিলাম সেখান থেকে ফ্রেট কস্টটা পেয়েছি, ফ্রেট কস্টটা পেয়েছি সেটা হচ্ছে 0.081 পার পিস। এখন টোটালটা যোগ করে দিলেই আমরা সি এন এফ কস্টটা পেয়ে যাবো, যেটা সি এর ক্ষেত্রে সমুদ্র শিপমেন্টের ক্ষেত্রে 4.98 ডলার পার পিস। এটাই হচ্ছে এফও টোটাল সি এন এফ কস্ট অ্যান্ড ফ্রেট কোনো একটা প্রোডাক্টের জন্য। এখন আমরা এয়ারের ক্ষেত্রে ফ্রেটটা এবং সি এন এফটা বের করব। এয়ারের ক্ষেত্রে যে ফ্রেট বা সি এন এফটা বের করার ক্ষেত্রে ওয়েটটা, লট ওয়েটটা মেজারমেন্ট করতে হয়। আমরা সি এর ক্ষেত্রে দেখেছি যে যে লট ওয়েট নিতে হয় না, ওইটা হচ্ছে সিবিএমএ হিসাব করতে হয়, আর এখানে আমরা হিসাব করবো হচ্ছে ওয়েটে। তাহলে যে ফর্মুলাটা আমরা ইউজ করে থাকি ওয়েটে হিসাব করার জন্য, কার্টুন লেন্থ, কার্টুন লেন্থ উইথ অ্যান্ড হাইট, এগুলো সবই সেন্টিমিটারে হবে, টু নাম্বার অফ কার্টুন ডিভাইডেড বাই, শুধু এই ক্ষেত্রে চেঞ্জ হবে যে 6000 হবে। আমরা যে ক্যালকুলেশনটা করবো উপরের ইনফরমেশন অনুযায়ী 38 সেন্টিমিটার, টু উইথ হচ্ছে 26 সেন্টিমিটার, আর হচ্ছে 18 সেন্টিমিটার। নাম্বার অফ কার্টুন হচ্ছে 800 ডিভাইড বাই 6000, তা ক্যালকুলেশন করলে যেটা আসে 2371 কেজি। এই শেপটা অলওয়েজ কেজিতে আসবে। এয়ারের ফ্রেট বের করার ক্ষেত্রে এয়ারের একটা আলাদা কস্ট দেয়া থাকবে, পার কেজিতে কত লাগবে সেটা ধরে নেই। সাপোজ এয়ার কস্ট $3.10 পার কেজিতে এত ডলার খরচ হবে, তাহলে আমাদের টোটাল কার্টুন ওয়েট হচ্ছে 2371 কেজি। সেক্ষেত্রে টোটাল কস্ট হবে 3.102371 ডলার, তার মানে হচ্ছে 73501 ডলার। তাহলে টোটাল কস্ট হবে এত। এখন আমরা এখান থেকে ফ্রেটটা বের করব যে এয়ারের ক্ষেত্রে ফ্রেটটা কত হয়। ফ্রেটটা বের করার ক্ষেত্রে টোটাল কস্ট 73501 এবং আমাদের প্রোডাক্ট যত ছিল অর্থাৎ 19200 প্রোডাক্ট ছিল, সেটা দিয়ে ডিভাইডেড করলেই পার গার্মেন্টস ফ্রেটটা বের হয়ে যাবে। তাহলে 0.38 ডলার পার পিসেস। অর্থাৎ এয়ারের ক্ষেত্রে আমার পার পিসের ফ্রেটটা বের হচ্ছে 0.38। এখন আমরা এয়ারের সিএনএফ ক্যালকুলেশনটা করব। সিএনএফ ক্যালকুলেশন করার জন্য দুইটা ইনফরমেশন দরকার, একটা হচ্ছে এফওবি, যেটা আমরা এর আগে ধরে নিয়েছিলাম যে 4.90 ডলার পার পিসেস, আর আমাদের এয়ারের ক্ষেত্রে যে ফ্রেটটা আমরা পেয়েছি 0.38
পার পিসেস, এই দুইটা যোগ করলে আমরা সিএনএফ এয়ারটা পেয়ে যাবো। সিএনএফ এয়ার অর্থাৎ যোগ করলে যেটা আসে 5.28 পার পিসেস। এখন আমরা সিআইএফ কীভাবে বের করতে হয় সেটা শিখব। সিআইএফ বের করার ক্ষেত্রে এয়ার এবং সি দুইটাই সেম, যে কোনো একটা দিয়ে আমরা শিখবো। ধরি আমরা এয়ারটা দিয়ে আগে শিখবো যে কীভাবে সিআইএফটা বের করতে হয়। এক্ষেত্রে একটা ডেটা দেওয়া থাকবে যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইন্স্যুরেন্স প্রিমিয়াম এখানে দেওয়া আছে হচ্ছে 3 লাখ টাকা। তাতে এখানে টাকা দেওয়া আছে, এইটাকে আমার একটু ডলারে কনভার্ট করতে হবে পার পিস অনুযায়ী। তাহলে সিআইএফ বের করার জন্য প্রথমে যেটা করতে হবে আমার, এই ইন্স্যুরেন্স প্রিমিয়ামটাকে আমাকে পার পিসে কনভার্ট করতে হবে, যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পার পিসের জন্য কত টাকা হয়। আমার টোটাল পিস ছিল হচ্ছে 19,200, 15.625 টাকা পার পিসেস। এত টাকা বের হয় পার পিসের জন্য। এটাকে আমার ডলারে কনভার্ট করতে হবে, কারণ আমার শিপমেন্ট সবসময় ইন্টারন্যাশনাল ভাবে হবে এই জন্য। আর ডলারের যে মানটা আমরা সেটা একটা স্ট্যান্ডার্ড মান ধরে নেব, ধরি 84। তাহলে 0.186 ডলার পার পিসেস। তাহলে এটা হচ্ছে পার পিসের জন্য প্রিমিয়াম, ইন্স্যুরেন্স প্রিমিয়াম সেটা। এখন এইখান থেকে টোটাল সিআইএফটা আমি বের করবো। সিএফটা বের করার জন্য আমার প্রথমে এয়ারের ক্ষেত্রে যেহেতু আমি বের করবো, এয়ারের ক্ষেত্রে এফওবি বা ফ্রেটটা কত সেটা আমার লিখতে হবে। যে এয়ারের ক্ষেত্রে এফওবিটা ছিল 4.9 ডলার পার পিস, আর ফ্রেটটা ছিল হচ্ছে 0.38 পার পিস। তাহলে টোটাল সিএনএফ ছিল তখন 5.28 পার পিস। এখন এইটার সাথে যখন আমি ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা যোগ করব, ইন্স্যুরেন্স প্রিমিয়াম 0.18 ডলার পার পিস, এই যোগ করার পর যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে টোটাল সিআইএফ এয়ার। টোটালটা না লিখলেও হবে, অর্থাৎ সিআইএফটা হচ্ছে 5.46 পার পিসেস। আজকে আমরা সিআইএফ এন্ড সিএনএফ সম্পর্কে জানলাম, আমরা নেক্সট ক্লাসে এফওবি সম্পর্কে জানবো। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন, এবং আমাদের যে বেল বাটন আছে সেটা ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিওটি আসা মাত্র আপনি জানতে পারেন। জি, থ্যাংক ইউ।